ব্যবসা বাণির অবস্থা ভাই এক না কিনি আর মোটামুটি ধরেন আমরা তো 4000 কিনে দেয় মুখে আমাদের আপনার 95 বেশি আমার কেজি 5টা লস হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট সুজনের হাটে আপনাদেরকে এই সুজনের হাটটিকে জানিয়ে দেব আজকে বাজার দরে এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম কত রয়েছে গতদিনের তুলনায় কি বাজার বাড়তি রয়েছে কি কমতি রয়েছে যারা ব্যাপারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন আমরা সরাসরি ব্যাপারীদের সাথে যুক্ত হচ্ছি সাথেই থাকুন আমাদের দর্শক বন্ধুরা আমরা কিন্তু রয়েছি ব্যাপারী কাকার সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা ইনশাআল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি সব মিলে এখন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভাই এক না কিনি আর মোটামুটি ধরেন আমরা তো 4000 কিনে দেয় মুখে আমাদের আপনার 95 বেশি আমার কেজি 5টা লস হয় কেজিতে 5 টাকা লস জি জি পেঁয়াজের বাজার মধ্যে রাতে রাতে পরিবর্তন হচ্ছে নাকি এখন মোটামুটি বলে 105 টাকা বেশি আমরা তো 95 টাকা বেশি এখন এই সমস্যা আমার যাবে কবে আচ্ছা আচ্ছা সব মিলে যারা কৃষক রয়েছে এখন যারা পেঁয়াজ চাষি আছে তারা কি ন্যায্য দাম পাচ্ছে পেঁয়াজ বিক্রি করে পেঁয়াজ বিক্রি করে চাষিরা যথেষ্ট পাচ্ছে ব্যাপারীরা মারা যাচ্ছে ব্যাপারীরা চরম লসের সম্মুখীন হচ্ছে এখন জি 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 আচ্ছা কালকে আমরা পিস কিনে দিয়েছি আমাদের ছোটি আছে 3800 টা এখন ঢাকায় পাঠাইছি আমার বেশি সেই 3895 টা কেজি 5 টাকা লস হচ্ছে সব মিলে আজকে কত মন পেঁয়াজ কিনে হলো আপনার আজকে আমাদের মোটামুটি 7 টন মতো পেঁয়াজ কিনে হয়েছে আচ্ছা সব মিলে মাল যাবে কোথায় আজকে এই মালটা আমাদের এখন মোটামুটি কোথায় যাবে এখন আমরা শিওর হইনি লয় শ্যামবাজার যাবে না হলে শ্রীমঙ্গল যাবে আচ্ছা সব মিলে খরচ পড়বে কত পার কেজিতে পার কেজিতে শ্রীমঙ্গল দিয়ে 6 টাকা খরচ হবে শ্যামবাজার দিয়ে 5 টাকা খরচ হবে 5 টাকা পার মানে 200 টাকার মতো 200 টাকা খরচ হবে আচ্ছা আচ্ছা তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত রয়েছেন তারা আমি ইনশাআল্লাহ মোটামুটি এটার সাথে জড়িত তো 30 বছরের উপরে 30 বছর এই 30 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে কি সম্ভাবনা রয়েছে পেঁয়াজ আমাদের সিজন এখন সামনে অত মোটামুটি বাজার একটু সাপোর্ট হবে আচ্ছা একটু কমার সম্ভাবনা রয়েছে জি জি এখন এলসি পেঁয়াজের কি অবস্থা এলসি পেঁয়াজের এটা তো মোটামুটি ভারী ভারী ইনপুটার দ্বারা তা জানে আমরা তো সীমিত বাড়ি আমরা তো এত দূর কি খবর আমরা আচ্ছা তাও মার্কেটে দিচ্ছেন আপনারা আমরা মার্কেটে দিছি এখনো এলসি কিছু বিলাকে ঢুকতেছে ওইগুলি আমরা বেশি চট্টগ্রাম 108 টাকা 10 টাকা এরকম বিক্রি 8 থেকে 10 টাকা ওই এলসি পেঁয়াজের দামও মনে হয় বাড়তি 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 আচ্ছা আচ্ছা তো কাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বন্ধুরা আমরা ব্যাপারী কাকার সাথে ছিলাম কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সব মিলে কিন্তু আজকে হাটে প্রতিমন পেঁয়াজ বেচা কিনা হয়েছে 37 থেকে শুরু করে 38 39 4000 গেছে দুই একটা আপনারা জানেন যে পেঁয়াজে কিন্তু দাম মান অনুযায়ী নির্ভর করে হ্যাঁ এখানে আবার খরচ আছে পার কেজিতে 5 টাকা খরচ হচ্ছে তো যদি একটু দূরে যায় ধরেন যে সিলেটের দিকে যায় তাহলে কিন্তু 6 টাকার মতন খরচ পড়বে ওই পার কেজিতে 5 টাকা 6 টাকা পার মনে 200 210 15 এরকম খরচ হচ্ছে সব মিলে দর্শক বন্ধুরা তাহলে কিন্তু এই পাইকারি হাট থেকে আপনার ঢাকা কিংবা হচ্ছে সিলেট পৌঁছাতে পৌঁছাতেই 4000 করে কেনা যদি থাকে তাহলে 4200 করে খরচ পড়ে যাচ্ছে সকলে দর্শক এই ছিল আমার কাছে পাবনার সুজনগর পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ